সময়টা দু সাল আর আমি বসে আছি হাঙ্গের অ্যাম্বাসিতে ঠিক তখনই ভিসা অফিসার আমার হাতে পাসপোর্টটি দিয়ে বললো উই আর ভেরি সরি ইউ টিডেন গেট ইউর ভিসা ট্রাস্ট মি ওই মুহূর্তে আমার মাথায় জাস্ট আকাশ ভেঙে পড়লো বিকজ এই হাঙ্গের ভিসার জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করেছি ইভেন আই গট এ স্কলারশিপ তারপর যখন আমাকে বললো আমার ভিসা রিজেক্টেড হয়ে গেছে মানে আমি এটা মেনে নিতে পারছিলাম না তো তখন ভিসা অফিসার আমাকে বললো প্লিজ ওপেন ইউর পাসপোর্ট অ্যান্ড চেক ইট And then I opened my passport, and I was very lucky and fortunate that I got my visa. And then the visa officer was laughing at me and told this, trilogy, he was just joking with me. Oh my God! It was the best joke ever in my life. I am a Hungary visa and Hungary and now I'm a PhD student here. অ্যান্ড আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে কীভাবে কী করলে আপনাদের হাঙ্গেরি ভিসা রিজেক্ট হবে না কারণ আমার কাছে সবচেয়ে বেশি এই কোয়েশ্চেনটা আসে যে হাঙ্গেরিতে যারা আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনাদের ভিসা রিজেক্টেড হয়ে যায় কেন আপনাদের রিজেক্টেড হয়ে যায় অনেক সময় আপনারা জানেন না সো আজকের ভিডিওতে আমি ডিটেলসে ব্যাপারগুলো পয়েন্ট বাই পয়েন্ট বলবো যে কি কি করলে আপনাদের ভিজা রিজেক্টেড হবে না এবং কি কি কারণে ভিজা রিজেক্টেড হতে পারে পসিবিলিটিগুলো কি সেগুলোও আপনাদেরকে বলবো সো ফার্স্ট অফ অল যেই কারণে সবচেয়ে বেশি ভিজা রিজেক্ট হয় সেটা হচ্ছে ফেক ডকুমেন্টস আমাদের বাংলাদেশে অনেক অনেক স্টুডেন্টসরা ফেক ডকুমেন্ট সাবমিট করে অ্যাম্বাসিতে যেটা কিনা সবচেয়ে বেশি কারণ হয়ে দাঁড়ায় ভিজা রিজেকশনের তো ফেক ডকুমেন্টসগুলোর মধ্যে অনেকেরই পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এবং যে আদার্স ইনিশিয়াল ডকুমেন্টসগুলো আছে ইভেন সার্টিফিকেটস লাইক আয়ার সার্টিফিকেটও আমি শুনেছি নীলক্ষেত কপি পাওয়া যায় আপনারা এগুলো সাবমিট করে যখন ভিজার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের ভিজা রিজেক্টেড হয়ে যাবে কারণ এই ডকুমেন্টসগুলো কিন্তু ওরা খুব ভালোভাবে খতিয়ে দেখে এবং ভিজা রিজেক্ট করে দেয় সেকেন্ডলি আমি যেই পয়েন্টটা বলবো সেটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা সেলফ সেলফান স্টুডেন্টের জন্য স্কলারশিপ স্টুডেন্টদের জন্য এই ক্ষেত্রে কিছুটা মানে ডিসকাউন্ট পাওয়া যায় বলা যেতে পারে বা সেলফার স্টুডেন্টদের জন্য সবচেয়ে ক্রোশিয়াল যে এই ডকুমেন্টটি সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট একটা ব্যাংক স্টেটমেন্ট ভিসার জন্য অনেক বেশি ভূমিকা পালন করে কারণ হচ্ছে আপনি যখন একটা দেশে পড়াশোনা করতে যাবেন আপনি যখন অ্যাম্বাসিতে ভিজার জন্য অ্যাপ্লাই করবেন তারা দেখবে আপনি ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল কিনা সেই দেশে গিয়ে আপনার পড়াশোনার খরচ চালানোর জন্য কারণ আমাদের দেশ থেকে যারা যায় পড়াশোনা করতে তাদেরকে তারা ধরে নেয় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তারা অবশ্যই ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল হবে এই যে পড়াশোনার খরচটা আছে সেটা নিজের খরচে চালিয়ে নেওয়ার কারণ আপনি হয়তো ভাবছেন আমি পার্ট টাইম জব করে এখানে এসে আমার পড়াশোনার খরচ চালাবো কিন্তু তারা কিন্তু ধরে নিচ্ছে যে আপনি আপনার খরচটা জোগাড় করেই কিন্তু বিদেশে পড়তে আসছেন তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট তাই আপনার টিউশন ফি লিভিং কস্ট গুলো কভার করবে এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাদেরকে দেখাতে হবে অ্যাম্বাসিতে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের ইন্টারভিউ পারফরমেন্স কারণ ইন্টারভিউ পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনারা একটা ভিজার জন্য অ্যাপ্লাই করছেন এখন আপনি স্টুডেন্ট হিসেবে একটা দেশে পড়তে যাবেন সেইখানে আপনি যে সাবজেক্টটাতে অ্যাপ্লাই করেছেন আপনি যে কান্ট্রিটাতে অ্যাপ্লাই করেছেন সেইটা নিয়ে আপনার থাকতে হবে তারা কিন্তু কোশ্চেন করবে তারা এখানে আপনার কিন্তু অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ নিচ্ছে না তারা আপনাকে একটা দেশে এন্ট্রির জন্য ইন্টারভিউ নিচ্ছে সো সেই দেশটা সম্পর্কে যদি আপনি প্রাইমারিলি কিছু তথ্য না জানেন আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটা সম্পর্কে যদি প্রাইমারি কোনো তথ্য না জানেন সেটা কিন্তু একটা ডাউট এর কারণ হয়ে দাঁড়াবে তারা কিন্তু সন্দেহ করবে আপনি কি আদৌ কোনো স্টুডেন্ট নাকি আপনি কোনো অন্য পারপাসে যাচ্ছেন কিন্তু আপনার ভিসাটি রিজেক্টেড হয়ে যেতে পারে অ্যান এই ইন্টারভিউ পারফরমেন্সের সাথে আছে আরেকটি ব্যাপার আপনি কিন্তু ইন্টারভিউটি অবশ্যই ইংলিশে দিবেন তো এখানে একটা ব্যাপার বলে নেই ভিসার জন্য কিন্তু আয়স কোনো ম্যান্ডেটরি ডকুমেন্ট না কিন্তু আপনি যখন ভিসা পারফরমেন্সটা ইন্টারভিউটা দিবেন তখন কিন্তু আপনাকে বেসিক ইংলিশটা জানতে হবে এখন আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইংলিশে পড়াশোনা করতে আসছেন আপনি ইংলিশটুকু ঠিক মতো বলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে না আপনি একটা দেশে গিয়ে কিভাবে কমিউনিকেট করবেন কিভাবে পড়াশোনা করবেন যদি আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি পড়াশোনা করবেন সেটাই আপনি

লাস্টলি তারা আবার আপনার ভিসাটা করে দিতে পারে তারপর আরেকটা অন্যতম কারণ আছে ল্যাক অফ মোটিভেশন যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি দেখা যায় তারা জানেই না তারা যে দেশের বাইরে পড়তে যাচ্ছে তারা আসলে লাইফে কি চায় তারা কেন পড়তে যাচ্ছে তাদের যে গোল তাদের যে লাইফের মোটিভেশন পড়াশোনার যে মোটিভেশন এই জিনিসটাই তাদের নাই থাকবে কিভাবে দেখা গেছে তারা যখন অ্যাপ্লাই করেছে তারা চার জিবিটি থেকে ফলো করে একটা স্টাডি প্ল্যান লিখে দিয়েছে এখন আপনি ওই চার জিবিটি স্টাডি প্ল্যান তো আর নিজের লাইফের স্টাডি প্ল্যান বানাতে পারবেন না ওই মোটিভেশনটা আপনি শো করতে পারবেন না তখন কিন্তু আপনার ভিজা রিজেক্টেড হয়ে যাবে তো সেক্ষেত্রে যখন আপনি ভিজা ইন্টারভিউ দিবেন আপনার যে গোল আপনার যে মোটিভেশন যে ট্রু প্যাশন আপনার অ্যাবাউট স্টাডি ওর আপনি যে এখানে আসতে চাচ্ছেন সেই জিনিসগুলো আপনাকে শো করতে হবে তাদের সামনে এক্সপ্রেস করতে হবে তাহলে কিন্তু ভিজা অফিসার বুঝবে যে ইউ আর প্যাশন এট অ্যাবাউট ইউর এডুকেশন আপনি হায়ার স্টাডি করতে যাচ্ছেন আপনি ওই কান্ট্রিটা সম্পর্কে জানেন ইউ নো হোয়াট ইউ আর ডুইং তো এই জিনিসটা যখন আপনি কনফিডেন্টলি একটা মানুষের সামনে প্রেজেন্ট করবেন সে আপনাকে ভিসা দিতে বাধ্য সে কেন আপনার ভিসা রিজেক্ট করবে বলেন ওয়েল এখন আরেকটা ব্যাপার নিয়ে বলবো যেটা খুব কমন আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে বা বাংলাদেশের যে কোনো জনগণেরই দেখা গেছে বার্থ সার্টিফিকেট বলি আমরা তারপরে আমাদের যে এডুকেশন সার্টিফিকেট আছে কোথাও না কোথাও বাবার নামে মিস্টেক কোথাও না কোথাও বার্থের যে ডেট আছে ইয়ার আছে সেগুলোতে মিস্টেক অনেকেই আছে ভুল বার্থডে সেলিব্রেট করি আমরা বাংলাদেশে আবার অনেকেই আছে বাবার নাম এক সার্টিফিকেটে একটা আবার হচ্ছে বার্থ সার্টিফিকেট আরেকটা আবার এডুকেশনাল যে আমাদের বিভিন্ন সার্টিফিকেট আছে এক এক সার্টিফিকেটে এক এক নাম আবার তার বাবার যে অরিজিনাল এনআইডি কার্ড আছে সেটাতে দেখা গেছে আরেক নাম তো খুবই হজবরল একটা অবস্থা এই প্রবলেমগুলো কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে কমন তো এই নামের যে মিস্টেকগুলো আছে এগুলো থাকলে কিন্তু সমস্যা হয় কারণ আপনি ধরেন আপনার ফাইন্যান্সিয়াল স্পন্সর দেখাচ্ছেন আপনার বাবাকে বাবার যখন সার্টিফিকেট শো করছেন সেখানে আপনার বাবার নাম আরেক এবং আপনি যখন আপনার নিজের বাবার পরিচয় হিসেবে শো করছেন আপনার সার্টিফিকেটে লাইক ফাইন্যান্সিয়াল স্পন্সর হিসেবে সেখানে দেখা গেছে তার নাম আরেক কারণ আপনার সার্টিফিকেটে আপনার বাবার নাম আরেক তো এই ধরনের যে কমপ্লিকেটেড সিচুয়েশনগুলো আছে সেগুলোর জন্য কিন্তু ভিজা রিজেক্টেড হয়ে যেতে পারে কারণ আপনার বাবার নামে ওই এমডি আর আব্দুল এই জিনিসগুলোতে কিন্তু যদি ঝামেলা থাকে তারা কিন্তু বুঝবে না আপনি এম বি দিয়ে মোহাম্মদ বোঝাচ্ছেন না কি বোঝাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু ভিজা রিজেক্টেড হয়ে যাবে কারণ তারা দেখবে যে আপনার বাবা মানে দুইজনের দুই রকম নাম দেখবে তারা ভাববে দুইটা পার্সন তারা কিন্তু একজন পার্সন বুঝবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্টেড হয়ে যাবে তো এই জিনিসগুলোকে যখন আপনি ভিসা অ্যাপ্লাই করবেন অবশ্যই কারেকশন করে নিতে হবে এই ভুলটা আমরা অনেক স্টুডেন্টরাই করি আমরা হচ্ছে গিয়ে কারেকশন না করেই সব ডকুমেন্ট সাবমিট করে দেই সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখন আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ভিসা রিজেকশন অনেকেই আছে প্রিভিয়াসলি অনেক দেশে ভিসা রিজেক্টেড রিজেক্টেড হয়ে তারপরে করছেন বা ইউরোপের অন্য যে কোনো ভিসার জন্য করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভিসা চান্স থাকে কারণ আপনার যদি প্রিভিয়াসলি অনেক কান্ট্রি থেকে থেকে বড় বড় ভিসা রিজেক্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের রেকর্ডটা কিন্তু থাকে এবং এই রেকর্ডটা যখন দেখবে তখন কিন্তু আপনার ভিসা রিজেক্টেড হয়ে যেতে পারে কারণ ওই কারণগুলো যদি খতিয়ে দেখে সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশনের একটা চান্স থাকে তো চেষ্টা করবেন অবশ্যই মানে যখন যেটা মন চাইলো ভিজা অ্যাপ্লাই করে দিলাম এইভাবে

অনেক মানুষ আছে যাদের প্রিভিয়াসলি হয়তো বা মামলা মোকদ্দমা থাকতে পারে বা ক্রিমিনাল কোনো রেকর্ড থাকতে পারে অনেকে এই জিনিসগুলোকে হাইড করেন আবার পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটি দরকার হয় সেটা নেওয়ার ক্ষেত্রেও অনেক দুর্নীতি অবলম্বন করেন অনেক কিছু করেন অসাধু উপায় অবলম্বন করেন এবং আপনাদের ক্রাইম বা অনেক কিছু হাইড করেন এগুলো করে আপনারা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেটা যদি ভেরিফিকেশন হয় আপনাদের কিন্তু ভিসা রিজেক্টেড হয়ে যাবে কারণ তারা কখনোই একটা দেশে কারণ আমি কোনো কেস মামলা মোকদ্দমা বা অপরাধী কোনো একটা ব্যাপার থাকলে ক্রাইম রেকর্ড থাকলে তারা কিন্তু আপনাকে নিবে না তো এই জিনিসগুলো হাইট করে কখনও ভিসার জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করবে না সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্টেড হয়ে যাবে এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনি যখন হাঙ্গের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে কিন্তু কিছু ফর্ম ফিল করতে হবে তো এই ফর্মগুলো কিন্তু হাঙ্গেরিয়ার অ্যাম্বাসের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতেই আছে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে আছে তো এই ওয়েবসাইটে যে ফর্মগুলো আছে অনেকে এই ফর্মগুলো বুঝেন না এবং ঠিকঠাক মতো ফর্মগুলো ফিল আপ করেন না অনেক ইনফরমেশন ঠিক মতো ফিল আপ করেন না আবার এইগুলোর সাথে যে অ্যাটাচমেন্টগুলো আপনাদেরকে দিতে হয় সেই যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো হয়তো বা ঠিকঠাকভাবে জমা দেন না তো এই মিসিং ডকুমেন্টগুলো যখন থাকে তখন কিন্তু তারা ভিসাটা আপনাকে রিজেক্টেড করে দেয় তারা কিন্তু যে মিসিং ডকুমেন্টগুলো দিয়ে আপনাকে আবার সাবমিট করার জন্য এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য অবশ্যই আপনি দেখবেন আপনার কি কীমেন্ট লাগবে সেগুলো দেখে ভিসা রিজেক্টেড হয়ে যাবে এবং আপনার যে ফাইলগুলো আছে সেগুলো চেক করে দেখতে হবে যে অপশন আছে সেগুলো আপনি ভাবে সাবমিট করেছেন কি এগুলো চেক করতে হবে বার করে এখন আরেকটা ব্যাপার বলে নিই এটা আসলে খুব রেয়ার একটা ব্যাপার যে ড্যামেজ পাসপোর্ট অনেকের পাসপোর্ট ড্যামেজ থাকে পাসপোর্টে অনেক ধরনের দাগ থাকতে পারে অনেকভাবে ড্যামেজ হয়ে যেতে পারে পাসপোর্ট সেই পাসপোর্ট দিয়ে যদি আপনারা अप्लाई করেন আপনাদের ভিসা রিজেক্টেড হয়ে যাবে তাই নিজেদের পাসপোর্টগুলো অবশ্যই সাবধানে রাখবেন পাসপোর্ট কখনো বাচ্চাদের সামনে রাখবেন না দূরে কোথাও রাখবেন এবং সেফ কোন একটা জায়গায় রাখবেন যাতে করে আপনার পাসপোর্ট কোনো ভাবে কোনো ক্ষতির সম্মুখীন না হয় কারণ পাসপোর্টটা কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ক্রুশিয়াল একটা ডকুমেন্ট এখন আপনার হাঙ্গেরিতে আপনি যাচ্ছেন পড়াশোনা করতে কিন্তু আপনার ইন্টেনশন হচ্ছে আপনি হাঙ্গেরিতে এসে থাকবেন আপনি আর বাংলাদেশে ব্যাক যাবেন না এখানে সেটেল হয়ে যাবেন এখন এটা যদি আপনি ভিসা অফিসারের সামনে বলেন আপনাকে তারা ভিসা দিবে তারা কিন্তু কোনোদিন আপনাকে ভিসা দিবেন না কারণ তারা দেখবে আপনার ইন্টেনশন হচ্ছে আপনি এখানে এসে থাকবেন আপনার ইন্টেনশন পড়াশোনা না তো আপনার ইন্টেনশন ইভেন আপনি যদি জব ওয়ার্ক ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন আপনার বলতে হবে যে আই উইল কাম ব্যাক টু মাই কান্ট্রি আফটার কমপ্লিটিং দ্য কন্ট্রাক্ট আপনার কিন্তু জব ভিসাতে গেলেও একটা কন্ট্রাক্ট থাকে বা আপনি যদি স্টাডি করতে আসেন আপনার স্টাডি পিরিয়ডেও একটা কন্ট্রাক্ট থাকে আপনি দুই বছর বা চার বছরের জন্য আপনি এখানে আসছেন পড়াশোনা করতে তারপরে আপনি বলবেন যে আমার ইন্টেনশন হচ্ছে আমি পড়াশোনা ফুলফিল করে আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি আপনি যদি নিজ দেশে ফেরত যাবেন এই কথাটা বলেন তাহলে কিন্তু তারা দেখবে যে আপনার ইন্টেনশনটা হচ্ছে আপনি ট্রুলি এখানে পড়াশোনা করতে আসছেন বাট আপনি এইটা বলে যখন ভিসাটা পাবেন আপনি এখানে এসে পড়াশোনার পর যদি আপনি থাকতে চান অবশ্যই আপনি থাকতে পারবেন আপনি জব পাইলে তারা তো আপনাকে তারাই দিবে না কিন্তু আপনি ভিসা তো আগে পাইতে হবে তো ভিসা পাওয়ার সময় আপনাকে বলতে হবে অবশ্যই যে আমি আমার দেশে ফেরত আসবো আমি আমার দেশে এসে কাজ করবো তো এই কথাটা কিন্তু অনেকে বলে না আপনারা অনেকেই সদভাবে বলে ফেলেন যে আমরা এখানে এসে থাকব আর যাব না এটা বললে কিন্তু আপনাকে ভিসা দিবে না এখন ভিসাতে আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা থাকে আপনাদের অ্যাকোমোডেশনের একটা পেপার জমা দিতে হয় অ্যাজ এ স্টুডেন্ট আপনি এখানে এসে ডর্মে থাকবেন নাকি কোথায় থাকবেন সেই জন্য কিন্তু একটা ডকুমেন্ট লাগে তো আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন ইউনিভার্সিটি থেকেই আপনাকে ডরমেটোরির পেপার প্রোভাইড করা হয়ে থাকে ডরমেটোরি পেপার যেটা আপনাকে দিবে ডরমেটোরি সেই পেপারটা কিন্তু আপনাকে ভিসার সময় দিতে হবে সেটাকে বলা হয় একটা এগ্রিমেন্ট অ্যাকোমোডেশনের এগ্রিমেন্ট আপনি যদি

একটা ইন্স্যুরেন্স এবং হচ্ছে মেডিকেল একটা ইন্স্যুরেন্স আপনাদের কিন্তু লাগবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাছাড়া আরেকটা ব্যাপার বলে নিই সেটা হচ্ছে আপনাদের কিন্তু একটা ফ্লাইট টিকিটের বুকিং দিতে হয় সেটাও দিতে হবে সেটা কিন্তু দামি টিকিট দিলেই হয় আপনাদের অরিজিনাল ফ্লাইট টিকিট দিতে হবে না কিন্তু সেটাও ঠিকঠাকভাবে যদি দেন সেটা দিলে কিন্তু ভিসার জন্য আপনার জন্য ভালো নাহলে কিন্তু ভিসা রিজেক্টেড হয়ে যেতে পারে এখন লাস্ট একটা কথা বলবো আপনাদের মোটামুটি সবগুলো পয়েন্ট বলে ফেলছি কিন্তু লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের যে ফটো ভিসার জন্য যে ফটো দিতে হয় তো আপনি যখন ফটো তুলবেন অবশ্যই ভিসার জন্য চেষ্টা করবেন একটা নতুন আপডেটেড ফটো তোলার ওই মাধাতা আমলের ছোটবেলার একটা যদি পাসপোর্ট সাইজের ছবি দেন আপনার ভিসা হবে না তারা কিন্তু রিসেন্ট ছবি চায় এবং রিসেন্ট ছবি চাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সাইজের রিকোয়ারমেন্ট আছে তো স্টুডিওতে গিয়ে যদি আপনারা বলেন সাইজটা নিজেরা না বুঝতে পারলে স্টুডিওতে যদি যে বলেন যে আমাকে ইউরোপিয়ান সাইজের একটা ছবি তুলে দেন বা আপনি গুগল থেকে সাইজটা দেখে আপনারা ছবিটা তুলে নেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ভুলভাল হচ্ছে না আপনারা রিসেন্ট একটা ফটো দিচ্ছেন তাহলে আপনার ভিজা অফিসার যখন চেহারা মিলিয়ে দেখবে ফটোর সাথে অবশ্যই আপনার ফটোটা মিলে যাবে আপনাকে ভিজা দিয়ে দিবে ওকে ওয়েট একটা ব্যাপার বলে নেই সেটা হচ্ছে হাঙ্গিয়েতে কিন্তু যে ভিজার ডকুমেন্টগুলো এখন দিতে হয় সেটা জন্য একটা কোম্পানি আছে বাংলাদেশে তারা বিএফএস টাইপের একটা কোম্পানি এবং ওই কোম্পানিতে ডকুমেন্টগুলো দিলে তারা কিন্তু অ্যাম্বাসিতে জমা দেয় তো ভুলেও কিন্তু আপনার কোনো ফেক ডকুমেন্ট দিতে যাবেন না ধরা পড়লে কিন্তু খবর আছে সো আপনারা এই যে ইনস্ট্রাকশন গুলো দিছি সেগুলো ফলো করে তারপরে আপনারা হচ্ছে ডকুমেন্ট সাবমিট করবেন এন্ড আপনাদের সবার জন্য শুভ কামনা যারা ভিসার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন বা করছেন বা ওয়েট করছেন আই নো দিস মোমেন্ট সো আশা করি আপনারা সবাই ভিসা পেয়ে যান আপনারা সবাই হাঙ্গেরিতে আসেন পড়াশোনা করতে আপনাদের সাথে দেখা হবে হাঙ্গেরিতে এন্ড ভিসা কিভাবে পাবেন সেটার জন্য আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স রিলেটেড যদি তথ্য জানতে চান এবং ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড হ্যাঁ ইয়েস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন আল্লাহ হাফিজ